হ্যালো এভরিওয়ান, আই এম এমডি আরিফুর রহমান, কোডার ট্রাস্ট বাংলাদেশে আছি ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসলে একটি ভাস্ট এরিয়া, সো আমি আজকে ট্রাই করবো যে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করার। সো ডিজিটাল মার্কেটিং যেই যেই বিষয়গুলো কভার করে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা এসইও বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে আমরা আসলে আমাদের দেশে ফেসবুক মার্কেটিং হিসেবেই এখনও জানি, অ্যান্ড দেন এফিলিয়েট মার্কেটিং, যেটা আসলে অ্যামাজন এফিলিয়েট নামে খুব বেশি পরিচিত, অ্যান্ড ইনবাউন্ড মার্কেটিং অ্যান্ড ইমেল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আসলে কী? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি আসলে ডিজিটাল টেকনোলজি কিংবা ইন্টারনেট ইউজ করে আমরা আসলে যে মার্কেটিংটা করে থাকি সেটাই আসলে ডিজিটাল মার্কেটিং। শুরুতে আসলে আপনি সব বিষয়ে পারদর্শী হতে পারবেন না। প্রথম দেখা যাবে যে আপনি যদি ছোটোখাটো কিছু স্কিল গ্যাদার করেন, যদি আমি বলি যে আপনি ফেসবুকে একটা বিজনেস পেজ বানাতে পারেন, আপনি কিন্তু চাইলেই এই স্কিলটাকে ব্যবহার করেই মার্কেট প্লেস থেকে কাজ আদায় করে নিতে পারেন। আসুন দেখে নেই আসলে কীভাবে আমরা কাজটা পেতে পারি। শুরুতেই আপনাকে যেতে হবে fiverr.com-এ। fiverr.com-এ লগ ইন করার পর আমরা যাব ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যদি এখানে সার্চ বক্সে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করেন, তাহলেই আপনি দেখতে পারবেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজগুলো কেমন। আমরা যদি এখন এখানে ক্লিক করি, মিস্টার এখানে একজন অলরেডি ফেসবুক পেজ ক্রিয়েট করছে। সো দেখেন এখানে কিন্তু আপনি চাইলে হাইয়েস্ট $25 পর্যন্ত একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ক্লায়েন্ট থেকে নিতে পারেন। সো আপনারা যারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য গিগ ক্রিয়েট করতে চান, শুরুতেই আপনাকে ফেসবুক বিজনেস পেজ যারা ক্রিয়েট করছে বেশ কিছু গিগ রিসার্চ করে নিতে হবে। তারপর সে অনুযায়ী আপনারা আপনাদের মতো করে একটা গিগ তৈরি করে নেবেন। বাট অবশ্যই কিওয়ার্ডগুলো সিলেকশনের সময় অন্যরা ফার্স্ট পেজে আসার জন্য যে ধরনের কিওয়ার্ড ইউজ করছে আপনারা ট্রাই করবেন সেই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কী? আপনি যদি আপনার ওয়েব ট্রাফিকটা অর্গানিক করতে চান, আপনার ওয়েবসাইটে অর্গানিক ওয়েতে ভিজিটার আনতে চান, আপনাকে অবশ্যই এসইওটা জানতে হবে। এবং এসইওটা আসলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইওটা আসলে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে যেন ভিজিটররা খুব সহজে সেটাকে ক্যারি করতে পারে। অফ পেজ এসইওটা হচ্ছে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে, আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে হবে, আপনাকে আপনার রিলেভেন্ট ক্লায়েন্ট খুঁজে নিয়ে সেখানে শেয়ার করতে হবে। আপনারা যারা fiverr.com এসইওর কাজ করতে চান, শুরুতেই আপনারা fiverr.com-এ লগ ইন করে আমরা যদি এসইও ট্যাবটি ক্লিক করি, এসইও নিয়ে আসলে ফাইবারে অনেক ধরনের মার্কেট প্লেসগুলোতে অনেক ধরনের কাজ আছে। সো আপনাকে প্রথম বেছে নিতে হবে আপনি আসলে কী ধরনের কাজগুলো করতে চান। আমরা যদি এসইও নিয়ে যারা কাজ করে ওদের একটি গিগ রিসার্চ করি তাহলে দেখতে পাবো উনি এসইও নিয়ে কাজ করছে এবং ওনার বেসিক প্রাইসটা শুরু হয়েছে $350 থেকে এবং প্রিমিয়াম চার্জটা করছে উনি $1500। সো আপনারা যারা এসইও নিয়ে কাজ করতে চান, প্রথমে অবশ্যই আপনাকে একটি সুন্দর গিগ তৈরি করে নিতে হবে। গিগ তৈরি করার নেওয়ার আগে অবশ্যই যারা ভালো গিগ তৈরি করেছে এই ধরনের গিগগুলো আপনাকে রিসার্চ করে নিতে হবে। ইমেল মার্কেটিং, বলা হয়ে থাকে যে ইমেল মার্কেটিংয়ের থ্রোতে যারা ক্যাম্পেইন করে থাকে এটা কনভার্সন রেটটা অলমোস্ট 24%। ওকে, ইমেল মার্কেটিং জন্য আসলে আপনি যদি বাল্ক ইমেল ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে কিছু অটোমেশন সফটওয়্যার ইউজ করতে হবে, যেমন ওয়েভার আছে, ইমেইল চিম্প আছে, কন্ট্যাক্ট কনস্ট্যান্ট আছে। সো এই ধরনের অটোমেশন সফটওয়্যারগুলো দিয়ে আপনি যেমন মেইল চিম্পের সাহায্যে 2000 পর্যন্ত ইমেল ফ্রি পাঠাতে পারেন প্রতি মাসে। আপনি যখন এই স্কিলটা গ্যাদার করে ফেলবেন যে কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে হয়, তখন আপনি চাইলে আপনি যে ক্লায়েন্টের বিজনেস পেজটা বানিয়ে দিয়েছেন তাকে আপনি একটা অফার করতে পারেন যে আমি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে পারি, আমি চাইলে তোমার কাজটা করে দিতে পারবো। সো এভাবে আপনি চাইলে ক্রস সেল করে একটা
ছোট ক্লায়েন্টকে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হিসেবে করে নিতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে আপনি নিজেই কিছু করবেন, নিজেই নিজের বস হবেন, তাহলে আমি বলবো যে আপনি নিজেই নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন। সেটা হতে পারে যে ইউটিউবের থ্রুতে আপনি ইউটিউবে একটা চ্যানেল নিজে কন্টেন্ট তৈরি করলেন, যে হতে পারে যে এডুকেশনাল কন্টেন্ট, অথবা হতে পারে যে সামথিং টিউটোরিয়াল টাইপ। সো এটা করে আপনি ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে আপনি চাইলে ঘরে বসেই টাকা আর্ন করতে পারেন। তারপর আসি অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কী? আপনি চাইলে অন্য কোম্পানির প্রোডাক্ট বা অন্য কোনো প্রোডাক্টকে রেফারাল হিসেবে ইউজ করে, বা এটা আপনার ওয়েবসাইট কিংবা আপনার ব্লগে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ আর্ন করতে পারেন। সো সেটার জন্য আপনার একটি নিজের একটি ব্লগ সাইট কিংবা ওয়েবসাইট থাকতে হবে। সেটার জন্য আপনাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা জানতে হবে, আপনাকে কীভাবে মার্কেটিং করতে হয় এই জিনিসগুলো জানতে হবে, ওভারঅল টোটাল মার্কেটিং প্রসেসটা আপনাকে জানতে হবে। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যদি আপনার ফিউচার ক্যারিয়ার করতে চান, আমি আপনাদের জন্য কিছু টিপস দিই। নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে খুব ভালো মার্কেটিং জানতে হবে। সো আসলে আপনি ডিজিটাল মার্কেটিং আর মার্কেটিং সেন্সটা যদি ভালো না থাকে, তাহলে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংটা করতে পারবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, এবং আমাদের ফেসবুকের লাইক দিয়ে সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।